পুরী। বাঙালির ইমোশন বললে ভুল বলা হবে না। বলো জয় জগন্নাথ। পুরী বিখ্যাত জগন্নাথ দেবের মন্দিরের জন্য, বিভিন্ন খাবারের জন্য, আবার খাজা গজার জন্য। তবে এবারে একদিনের মধ্যে জগন্নাথ দর্শন সম্ভব শুধুমাত্র বন্দে ভারতের দৌলতে। আগের ভিডিওতে তোমাদের বন্দে ভারতে পুরী আসা দেখিয়েছিলাম, এবারে রইল বাকি দিনের গল্পটা। কেমন আছো বন্ধুরা? আশা করব তোমরা সকলে খুব ভালো আছো। আমি প্রলয়, তোমাদের বন্ধু, নোয়ার বাট নাও হিয়ার থেকে নিয়ে চলে এসেছি আরও একটি নতুন ব্লগ। আগের ব্লগে তোমাদেরকে দেখিয়েছিলাম হাওড়া টু পুরী বন্দে ভারত এক্সপ্রেসের আমার এক্সপিরিয়েন্স কেমন ছিল, পুরো তথ্য শেয়ার করেছিলাম। সেটা আমি আজকেই এসেছিলাম। এখন আমি পুরীর জগন্নাথ মন্দিরের ঠিক সামনেই একটা গেস্ট হাউস আছে বা লজ আছে, ভারতী লজ, সেখানে এসে আমি উঠেছি। এখানে সিঙ্গেল পার্সনের জন্য রুম পাওয়া যায়, 600 টাকা করে আমি রুম নিয়েছি এখানে 4 ঘন্টার জন্য। তারপরে আমার রাত 10টার ট্রেন আছে কলকাতার, তো কালকে সকালে আমি আবার বাড়ি ফিরে চলে যাব। এখন এই পুরীতে যা গরম আছে না, আমি বাইরে ঘামছি রীতিমতো। তোমাদেরকে রুম ট্যুরটা দিয়ে দিই, তারপর তো যাব স্নান করে জগন্নাথ দেবের পুজো দিতে, তারপরে সোজা চলে যাব সমুদ্র সৈকতে। তারপরে দেখা যাক, আপাতত রুম ট্যুর। চলো, ওই দেখো আমার পেছনের রুম, চলো তাহলে যাই। এটাকে যদি সরাই পর্দাটাকে, শুরুতেই একটা সুইচ বোর্ড পাবে তোমরা, একটা বড় আয়না আছে, এই যে একখানা লাইট, এখানে আরও একটা সুইচ বোর্ড, একটা জাগ রয়েছে, ছোট্ট টুল রয়েছে, একখানা সিঙ্গেল বেড রয়েছে, একটা জানলা, আর এখানে ওয়াশরুমের দরজা। বেশ ভালো ওয়াশরুম, বেশ ভালো ওয়াশরুম। এখানে গিজারের ব্যবস্থা রয়েছে, সার, মগ, কল, কামোট, এর থেকে বেশি আর কি চাই? আমার একার জন্য তো এটা যথেষ্ট বলে আমি মনে করি। এবার তোমরা জানাও রুমটা কেমন লাগলো। যদি তোমরা সিঙ্গেল আসতে চাও তাহলে আমার মনে হয় ঠিকই আছে, এর থেকেও ভালো রুম তোমরা পেয়ে যেতে পারো। ডাবল বেড, ট্রিপল বেড, অনেক ভালো ভালো রুম আছে, 1200 টাকা, 1500 টাকার বেশ ভালো ভালো রুম তোমরা পেয়ে যাবে। আপাতত আমি কী করবো, আপাতত আমি স্নান করবো, স্নান করে যাবো জগন্নাথ মন্দিরে পুজো দিতে, তারপরে সমুদ্র সৈকতে। তাহলে চলো, দেখা হচ্ছে আমার স্নানের পর। তো স্নান করবো, আমার সাঙ্গ হয়ে গেছে, আয়নায় নিজেকে দেখে শৃঙ্গার করে নিলাম। এরপরে পুজো দিতে যাব, পুজো দিয়ে চলে যাব স্বর্গদ্বারের দিকে, সেখান থেকে চলে যাব সাগরতটে। এই জিনিসগুলো আজকে তোমাদেরকে দেখাবো, দেখবো কোনো কিছু খাওয়া যায় কি না। সমুদ্র তীরবর্তী যে ছোট্ট ছোট্ট স্টলগুলো থাকে, ওইখানে বেশ ভালো মাছের মাছ ভাজা এইসব জিনিসগুলো পাওয়া গিয়ে থাকে, চেষ্টা করবো একটু চেখে দেখার, তারপরে বাড়ি ফিরে যাব। চলো যাব পুজো দিতে। তবে হ্যাঁ, মন্দিরের ভেতরে দৃশ্য কিন্তু আমি দেখাতে পারবো না, আগে থেকে বলে দিলাম, কারণ এটা স্ট্রিক্টলি প্রোহিবিটেড। আমি বাইরে থেকে মন্দিরটাকে দেখিয়ে দেবো, তোমরা জগন্নাথ দেবের প্রতি নিজেদের শ্রদ্ধা অর্পণ করবে, প্রণাম জানাবে, আর আমার সাথে জুড়ে থাকবে। চলো। তো বেরিয়ে পড়েছি আমার ভারতী লজ থেকে, আর আমার পেছনে এই কার্ডগুলোকে দেখতে পাচ্ছো? একটু অনুমান কি করতে পারছো যে কী কারণে এই কার্ডগুলোকে রাখা হয়েছে? আজ থেকে এক মাস পরে রথযাত্রা, আর একটা কথা আমার জানানো হয়নি আগে, সেটা হলো গিয়ে আমার ড্রেস চেঞ্জ হয়ে গেছে, কারণ আমি পুজোটা দিতে আগে চলে গেছিলাম। আমি এই জিনিসটা ভুলে গেছিলাম যে ব্যাগ নিয়ে মন্দিরে ঢুকতে দেবে না, তো আগে পুজো সেরে এত ঘেমে নিয়ে গেছিলাম যে জামাটা পুরো ভিজে গেছিলো। দেন আবার হোটেলে এলাম, জামাটা চেঞ্জ করলাম, দেন বেরোলাম। তো যেটা বলছিলাম, প্রচুর কাঠের কাণ্ড কেটে আনা হয়েছে, এখানে রথ তৈরি করা হচ্ছে, সেই দৃশ্য দেখাবো আমি তোমাদেরকে। সামনে আমার জগন্নাথ দেবের মন্দির, এবার ক্যামেরাটাকে আমি ঘোরাবো সামনের দিকে, চলো। ওই দেখো দূরে জয় জগন্নাথ, আর এই দেখো সামনে কাঠগুলোকে কাটছে, আরও কাছ থেকে ভালো করে দেখাচ্ছি। এই দেখো রথের চাকা এখানে রাখা রয়েছে এখন সামনে।
দেখো রথ তৈরি করার জন্য কাঠ কাটা হচ্ছে, মেশিন দিয়ে কাটা হচ্ছে, এখানে অ্যাক্স দিয়ে কাটা হচ্ছে। প্রস্তুতি বেশ জোর কদমে চলছে, রথযাত্রার প্রস্তুতি বেশ জোর কদমে চলছে। এখানে এসে এই একটা জিনিস বেশ ভালো হয়ে গেল, তোমাদেরকে রথযাত্রার প্রস্তুতিটাও দেখিয়ে দিতে পারলাম। আমি কোনোদিন রথযাত্রার প্রস্তুতি এরকমভাবে দেখিনি, চোখের সামনে থেকে দেখে বড্ড ভালো লাগছে। বাঁদিকে ডান দিকে সব জায়গায় কাট কাটা হচ্ছে, এখানেও রথের চাকা। সূর্য এখন অস্ত যেতে যায়, আর ওই দূরে জগন্নাথ মন্দির, এটা সামনে দিয়ে দেখাবো। আমি এখন দাঁড়িয়ে আছি জগন্নাথ দেবের মন্দিরের ঠিক সিংহদ্বারের সামনে, অর্থাৎ পূর্ব দিকের দ্বারের সামনে। আমার ঠিক উল্টো দিকে পশ্চিম দিক, সেই দিক দিয়ে সূর্য এখন অস্ত যাচ্ছে। সিংহদ্বারটাকে একবার তোমাদেরকে ভালো করে দেখিয়ে দেবো। পুরো জগন্নাথ মন্দিরের চারপাশে এখন কাজ চলছে, যার জন্য পুরোটা ঘুরিয়ে দেখানো এই মুহূর্তে সম্ভব নয়। একবার তোমাদেরকে সিংহদ্বারটা দেখাই। এই সামনে হচ্ছে সিংহদ্বার, ওই দূরে দেখা যায় জগন্নাথ মন্দির, আর ওই দিকে যাচ্ছে সূর্যাস্ত। ওই দিকে রয়েছে পশ্চিমদ্বার, এটা হচ্ছে পূর্বদ্বার, ওই দিকে হচ্ছে পশ্চিমদ্বার, এদিকে উত্তরদ্বার, ওই দিকে দক্ষিণদ্বার। আর পুরো জগন্নাথ মন্দিরের ধার দিয়ে কাজ চলছে এখন, তো সাইড দিয়ে ঘোরাটা সম্ভব হবে না। আমি তোমাদেরকে এখান থেকেই দেখিয়ে দিচ্ছি, এখান থেকেই প্রণামটা সেরে নাও। বিকেল চারটের সময় যে ধ্বজাটা পড়ানো হয়, সেটা পড়ানো হয়ে গেছে। বলো জয় জগন্নাথ। এই দেখালাম তোমাদেরকে পুরীর জগন্নাথ দেবের মন্দির। এখন হাঁটতে হাঁটতে একটুখানি যাব সমুদ্র তীরে, তার আগে দেখি যদি স্বর্গদ্বারের দিকে যেতে পারি। আমি এর আগে যখন এসেছিলাম স্বর্গদ্বার দেখিনি, এবারে নিজেও দেখে নেব, তোমাদেরকেও দেখিয়ে দেবো। বলা হয়ে থাকে স্বর্গদ্বার, স্বর্গদ্বারে যার শেষকৃত্য সম্পন্ন হয় সে জীবন মরণের চক্র থেকে মুক্ত হয়। পুরীর জগন্নাথ মন্দিরের সামনে এই ছোট্ট ছোট্ট গলি দিয়ে আমি এখন হেঁটে বেড়াচ্ছি। আমি যেখানেই যাই সেই জায়গার এই সরু সরু গলি, ছোট্ট ছোট্ট গলি, এই লোকালয়গুলোতে না, এই শান্ত লোকালয়গুলোতে না আমি একটু ঘোরা পছন্দ করি, যেন সেই জায়গার বেশ কিছু অতীতের কাহিনী আমার সাথে কথা বলে এরকম মনে হয় আমার। আমি একটু বেশি ভালো কথা বলে ফেলছি, বাট না, আমার এরকম মনে হয় যেন তারা আমার সাথে কথা বলছে, এরকম একটা ফিলিং আসে। স্বর্গদ্বারের ঠিক পেছনের রাস্তা দিয়ে চলে আসলে তোমরা দেখা পেয়ে যাবে ভারত সেবাশ্রম সংঘের। এখানে তোমরা চাইলে রুম বুকিংও করে নিতে পারো, রুম বুকিংয়ের ফেসিলিটিটা এখানেও আছে। হাওয়ার গতিবেগ ধীরে ধীরে বেশ তীব্র হয়ে উঠছে যত সমুদ্র সৈকতের দিকে ঢুকছি। আর দেখা আমি পেয়ে গেছি, দেখা আমি পেয়ে গেছি চোখের সামনে। এবার জাস্ট ক্যামেরাটা ঘোরানোর অপেক্ষা, রাস্তা ক্লিয়ার, চলো রাস্তা পার করে যাই। লোকে স্নান করছে, পুরীর সমুদ্র সৈকত এখন আমার সামনে, চলো সামনে যাই।
সমুদ্র তটে এখন দাঁড়িয়ে আছি আর হাওয়ার গতিবেগটা প্রচণ্ড বেশি, জানি না আবার আমার আওয়াজ ঠিকঠাক করে পাচ্ছ কি না তোমরা। এখানে একটা চেয়ার বুক করলাম, এই যে চেয়ার 20 টাকা প্রতি ঘন্টা করে নিচ্ছে, এক ঘন্টার জন্যই নিলাম, তোমাদের একটু ভুট্টা খাবো ভাবছি। ছোটোবেলায় কি বড় হয়েও কলেজ লাইফেও এরকম ভুট্টা পুড়িয়ে দিত, আহা আলাদাই টেস্ট। এখন রয়েছি একটা নোনা জায়গায়, সেই জায়গায় এরকম একটা যদি পোড়া পোড়া টেস্ট, চলো যাই একটা কিনেই আনি। হ্যাঁ কিতনা কর গে, চালিশ তিরিশ বালাই দিজি একটু। ভেবেছিলাম ভুট্টাটা হয়তো পুড়িয়ে দেবে, কিন্তু এটা সেদ্ধ করা, সেদ্ধ করে নুন মশলা মাখিয়ে দিয়েছে। এনে সেদ্ধ তো কখনো খাইনি আমি এরকমভাবে, দেখি বাহ ভালো খেতে, সেদ্ধ ভালো খেতে হয়, বাহ আমি জানতাম না আমি কখনো সেদ্ধ খাইনি, সত্যি কথা বাচ্চাদের মতো বিহেভ করছি তাই না। খেয়ে নিই এবার, গরম গরম বাপরে। ভুট্টা খেতে খেতে সামনে এরকম বড় বড় ঢেউয়ের আনাগোনা দেখতে দেখতে আর পেছনে সানসেট হচ্ছে সেই অনুভূতি নিতে নিতে এরকম একটা বিকেল যদি কাটানো যায় অসাধারণ। যখন সন্ধে নেমে যায় সূর্যাস্ত হয়ে যায় তখন পুরী সমুদ্র সৈকত কীরকম দেখতে লাগে, পুরো মেলা বসে গেছে মেলা, আকাশ মেঘলা, আস্তে আস্তে মেঘলা হচ্ছে যেন বৃষ্টি হতে পারে, লোকে শাক বাজাচ্ছে, শাক টেস্ট করে নিচ্ছে যাতে শাক কিনে নিয়ে যেতে পারে, বাঁশি বাজানো হচ্ছে, খাবার দাবার একদম মেলা বসে পড়েছে। আমি এক ঘন্টা ধরে চেয়ারে বসেছিলাম এই আমার পেছনে রাখা চেয়ারগুলোতে, এখন হাঁটতে হাঁটতে বেরিয়ে যাবো কারণ সন্ধ্যা হয়ে গেছে, আমাকে কিছু সামান্য শপিং করতে হবে, সেগুলো করে নিয়ে আমি স্টেশনের পথে বেরিয়ে যাব। চলো কোনো একটা খাজা গজার দোকানে ঢুকতে হবে, ঢুকে একটু আধটু কিনে নিতে হবে। খাজা গজার দোকান বলতে মনে পড়লো পুরীতে কিন্তু ফেমাস হচ্ছে কাকাতুয়া, সব বাঙালি জানে কাকাতুয়া খুব ফেমাস, কিন্তু আগেরবার কাকাতুয়ার খাজা গজা খেয়ে আমার একটুখানি হলেও ওভার হাইপ বলে মনে হয়েছে, তো সেই কারণে আমি এবার অন্য দোকান থেকে নেব। চেনামাল তো অনেক নিলাম, একটু আলাদা নিয়ে দেখি হতে পারে কিছু ভালো বেরিয়ে আসলো। বাবা রে বাবা এ বিশাল আওয়াজ, মার্কেট এরিয়ার মধ্যে দিয়ে হেঁটে যাওয়ার এই একটা সমস্যা। চলো খাজা গজা, চলে এসছি নৃসিংহ সুইটসের সামনে। এই যে এগুলো খাজা তো না, এই খাজাগুলো যেগুলো দেখছে এগুলো সানফ্লাওয়ার তেলে তৈরি, 180 টাকা করে, এটাও সানফ্লাওয়ার কিন্তু বেটার কোয়ালিটি, দ্যাট ইজ ওয়াই এটা 240 টাকা, আর এটা পিওর দেশি ঘিয়ের জন্য 440। আর আমি নিচ্ছি এটা মোটামুটি 2.5 কিলোর মতো, আর এদিকে রয়েছে ছানার মূর্তি যেটা 300 টাকা করে কিলো, এটা একটু নেব। এটা আমি স্পেশালি রেকমেন্ড করি, আমার খুব ভালো লাগে এই জিনিসটা, তো দেখা যাক এবার অর্ডারটা দিয়ে দিই। দোকানটা কিন্তু বেশ ভালো, বেশ পুরনো দোকান এটা, ঠিক আছে আদি নৃসিংহ সুইটস দোকানের নামটা মনে রাখবো। তো আমাকে একখানা খাজা দিয়েছে, টেস্ট করে দেখবো একটু, মুচমুচে আর বেশ ভালো, একদমই নিতে যায়নি, একদম সদ্য ভাজা বোঝা যাচ্ছে, গরম হয়ে রয়েছে, আরও 3-4টা খেয়ে নিতে ইচ্ছা করছে, বেশ ভালো বেশ ভালো। আমি রেকমেন্ড করছি দোকানটা আদি নৃসিংহ সুইটস বা ওল্ড নৃসিংহ সুইটস।
তো আমার খাজা, তারপর ছানার মুরগি কেনার ডান। এখন আবার ফিরে যাচ্ছি আমি আমার হোটেলের দিকে, সিঙ্গেল রুম হোটেলের দিকে, যেটা জগন্নাথ মন্দিরের ঠিক পাশেই ছিল। তো এই সুবাদে রাতের অন্ধকারে জগন্নাথ মন্দিরকে দেখতে কীরকম লাগে সেটাও আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। আর হাতে এই 5 কিলোর একটা ব্যাগ নিয়ে হাঁটা একটু কষ্টকর, অন্ধকার হয়ে এসেছে তাই ক্যামেরাও আমাকে ঠিকঠাক দেখা যাচ্ছে কি না বুঝতে পারছি না, তবে চেষ্টা করবো জগন্নাথ মন্দিরটাকে যাতে ঠিকঠাক করে দেখাতে পারি। চলো যাই এবার। এই হলো গিয়ে পুরীর জগন্নাথ মন্দিরের রাত্রের বেলার দৃশ্য। মোটামুটি আলো দিয়ে বেশ ঝকঝক করে সাজিয়ে দিয়েছে, ওপরে ধ্বজাগুলো পতপত করে হাওয়ায় উঠছে, ভালো মতো বোঝা যাচ্ছে ওপরে হলুদ রঙের ধ্বজা। পুরো রাস্তাটাই আলোয় মুড়ে দিয়েছে, কিন্তু এখন কাজ হচ্ছে বলে এখানে জামটা একটু বেশি শুধুমাত্র। তো এই ছিল আমার আজকের পুরীতে কাটানো কিছু ঘন্টা, জগন্নাথ ধামের দর্শন। এখনও আমার পেছনে জগন্নাথ মন্দির বেশ ভালোভাবে দেখা যাচ্ছে, তারপরে স্বর্গদ্বার দর্শন, তারপরে পুরীর সমুদ্র তট দর্শন, সেখানে বসে একটুখানি রিল্যাক্স করা, আর এখন নিজের রাজ্যে, নিজের কলকাতায় ফিরে যাওয়া। তো বিশেষত আর কিছু নেই, এখন আমি ট্রেন ধরে সোজা কলকাতার উদ্দেশ্যে বেরিয়ে যাব। এখন তো যাচ্ছি হোটেলে, ব্যাগটা নেব আর বেরিয়ে যাব। তো আজকের ব্লগটাকে আমি এখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করো, কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট করো, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব এক্ষুনি, আর নোটিফিকেশান বেলটাকে অল করে দাও। দেখা হচ্ছে তোমাদের সাথে কাশ্মীর সিরিজের অন্য ভিডিওগুলোতে। জুড়ে থাকো আমার সাথে, কারণ আরও ভালো ভালো ভিডিও আসতে চলেছে। তাহলে চলো, আজকের মতো জানাচ্ছি বিদায়।